নমস্কার, আমি সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। আজ গান্ধী জয়ন্তী। জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে পালিত হলো বাবুজির 153তম জন্মদিবস। জাতীয় পতাকা উত্তোলন করলেন পৌরপ্রধান পাপিয়া পাল। অনুভব ভূমির আবাসিকদের জন্য জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। আবাসিকদের নিয়ে পুলিশের গাড়িতে করে ঘুরতে দেখা গেল জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথকে। পুজোর আনন্দধারায় মাতোয়ারা 8 থেকে 80। কোথায় কোন পুজো নজর কাড়ল দর্শকদের, এক নজরে পুজো হবে। এবার আসছে বিস্তারিত সংবাদে। আজ 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর 153তম জন্মদিন। রবিবার তা যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে। এদিন শহরের গান্ধী মোড় এলাকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে গান্ধী মূর্তিতে মাল্যদান এবং পুষ্পস্তবক অর্পণ করে দিনটি পালিত হয়। জাতীয় পতাকা উত্তোলন করলেন পুরসভার পুরপ্রধান পাপিয়া পাল। এছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর অমলান মুন্সি এবং পুরসভার কর্মীরা। আজকে কিন্তু 2রা অক্টোবর। আজকে আমাদের জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধীর আজকে 153তম জন্মবার্ষিকী। আজকে জলপাইগুড়ি পুরসভা মোহনদাস করমচাঁদ গান্ধীর পাদদেশে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। আমরা দেখেছি যে বর্তমান পরিস্থিতি যেখানে ধর্মান্ধতা দেশকে ছেয়ে ফেলেছে, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে মহাত্মা গান্ধীর আদর্শকে আমাদের সামনের প্রজন্মের দিকে এগিয়ে দিতে হবে এবং তার আদর্শকে পথ ও পাথেয় করে আমাদের আগামীকে, যারা আমাদের পরবর্তী প্রজন্ম রয়েছে, তাদের দিকে ছড়িয়ে দিতে হবে। এই জন্য আজকের দিনটি তার এই ত্যাগ অহিংসার মূর্ত প্রতীক ছিলেন তিনি। তার এই ত্যাগ, আদর্শ এবং অহিংসা এবং এই এই তার বার্তা দিয়ে আমরা আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাব, এটাই আজকের দিনের আমাদের বার্তা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে পালিত হল জাতির জনক মহাত্মা গান্ধীর 153তম জন্মদিবস। গান্ধী মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান জলপাইগুড়ির বিভিন্ন কংগ্রেসের নেতা নেত্রীরা। গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত, বর্ষিয়ার নেতা সুভাষ বক্সি প্রমুখ উপস্থিত ছিলেন। ক্লাব রোডের গান্ধী মোড়ে মহাত্মা গান্ধীর মূর্তিতে মাল্যদান করলেন অন্যান্য জেলা কংগ্রেসের সদস্যরা। মাল্যদান করে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মহাত্মা গান্ধীর আদর্শ এবং সমাজের প্রতি তাঁর বার্তা নিয়ে বিশেষ আলোক আলোচনাও হয়। জাতির জনক মহাত্মা গান্ধীর 154তম জন্মদিবস। আমরা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে এই মহান ব্যক্তিত্বকে তার জন্মদিনে স্মরণ করলাম। গান্ধীজি সম্পর্কে অনেক কথাই আছে। তিনি অহিংসার পূজারি, প্রকৃতপক্ষে বাতাবরণ, সেই জায়গায় ভালোবাসা, একতার মন্ত্র নিয়ে জাতীয় কংগ্রেস দল গান্ধীজিকে স্মরণ করে মাথায় রেখে রাস্তায় নেমেছে। আমরা এই শারদ উৎসবের মধ্যেই গান্ধীজিকে নিষ্ঠার ভরে স্মরণ করছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। অনুভব হোমের আবাসিকদের পুজোয় ঘোরানোর ব্যবস্থা করল জলপাইগুড়ি জেলা প্রশাসন। রবিবার অনুভব হোমের আবাসিক মেয়েদের পুলিশের গাড়িতে করে ঘুরতে বের হলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ। ভারত বাংলাদেশের কিশোরীরা এই অনুভব হোমে থাকেন বলে খবর। জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথ বলেন, এদিন পুলিশ প্রশাসনের সহযোগিতায় অনুভব হোমের আবাসিকদের নিয়ে প্রথমে জলপেশ মন্দিরে যাওয়া হয়। সেখান থেকে জটিলেশ্বর মন্দির, তারপর নিগমানন্দ আশ্রমের পরপর ময়নাগুড়িতে একটি পুজো মণ্ডপেও নিয়ে যাওয়া হয়। আজকে অনুপম হোমের এই যে আমাদের মায়েদের নিয়ে যাওয়া হচ্ছে, জলপেশে যাওয়া হবে প্রথমে, জলপেশের পরে জটিলেশ্বর, তারপরে নিগমানন্দ মন্দির, মন্দির পরে ময়নাগুড়ির একটা মহিলাদের দ্বারা পরিচালিত পুজোয় যাওয়া
পূজো মণ্ডপে যাবে এবং ওটা তাদেরকে একটু সম্বর্ধনা জানাবে এবং কিছু উপহার তুলে দেবে। তো আজকে এটা মূলত প্রশাসনের তরফ থেকে করেছে, জেলা পুলিশ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন। আমি ওদের সঙ্গে যাচ্ছি, ওদের সাথে যাচ্ছি এবং ওরাও চায়, বিশেষ করে অনুপ্রহমের যারা সুপারিনটেন্ডেন্ট আছেন, কর্মকর্তারা আছেন, তারাও চায় যে আমি তাদের সাথে যাই। আমরা বোধ হয় এবার নিয়ে তিনবারের ট্যুর হচ্ছে আর কি, তিনবারের ট্যুর। এদিন অনুভব হোমের কর্মকর্তা ডালিয়া মিত্র বলেন, এমন উদ্যোগে তারা অত্যন্ত খুশি। আজকে বাচ্চারা তো দাদুকে পুজোর আগের থেকেই বলে এসছে, সকালবেলা প্রতিদিন দাদু যাওয়া আসা করে এদিক দিয়ে। দাদু মানে হচ্ছে আমাদের জেলা সহ সভাধিপতি দুলাল দেবনাথ, তা ওকে বাচ্চারা দাদু বলে ডাকে। প্রতিদিনই মর্নিংয়ে ওনার সাথে মর্নিং হয়ই দাদুর সাথে। তা দাদুকে আবদার ছিল বাচ্চাদের যে আমাদেরকে পুজোর সময় দাদু ঘোরাবে। দাদুকে মাথা খারাপ করে দিয়েছে, তারপরে যাই হোক উনি আমাদের সহযোগিতা করেছেন, পুলিশ প্রশাসন সহযোগিতা করেছে, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতা করেছে। আজকে বাচ্চারা যাচ্ছে হচ্ছে জলপেশের মন্দিরে, সেখানে শ্রী দুলাল দেবনাথ বাবু ওখানকার সেক্রেটারির সাথে কথা বলে দুপুরে প্রসাদ ভোগ খাবে বাচ্চারা, অঞ্জলি দেবে, এবং তারপরে ওরা নিগমানন্দের আশ্রমে যাবে, জটিলেশ্বর মন্দিরে যাবে, ঘুরে জলপাইগুড়ি শহরের সমস্ত ঠাকুর দেখে ওরা বিকেলে আবার 4টার মধ্যে ইন হাউস ফিরে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। মোহিতনগর ক্লাব ও পাঠাগারের পুজো 65তম বছরে পদার্পণ করল। চলতি বছর পুজোর বিশেষ থিম প্রয়াত সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জীবনের বিভিন্ন রূপ। আদরপাড়া পাঠাগারের পুজো 75তম বর্ষে পদার্পণ করছে। পুজোর বিশেষ থিম একটু ডুয়ার্স, সেখানে ডুয়ার্সের বিভিন্ন রূপ সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। দেশবন্ধু উত্তরপল্লীর পুজো এই বছর 50তম বর্ষে পড়েছে। পুজোর বিশেষ থিম সূর্য মন্দির, প্রতিমা আনা হয়েছে কলকাতার কুমারটুলি থেকে। আজকে বিশেষ অতিথি জলপাইগুড়ি, আমরা তার কথা শুনব। আজকে দুবছর করোনা কাল অতিক্রম। কদমতলা দুর্গাবাড়ির পুজো এবারে দেখতে দেখতে শতবর্ষ পেরিয়ে 103তম বর্ষে পদার্পণ করল। সাবেকি আনার সঙ্গেই আধুনিকতার রূপের মিশেলে গড়ে উঠেছে সুসজ্জিত মণ্ডপ। দিশারি ক্লাবের পুজো 59তম বর্ষে পদার্পণ করেছে। পুজোর থিম পুরনো রাজবাড়ির তরুণ ঠাকুর কৃষ্ণনগর থেকে আনা। পুরাতন পুলিশ লাইনের পুজো এবারে 74তম বর্ষে পড়েছে। মানুষের সুরক্ষা এবং সচেতনতা নিয়ে গড়ে উঠেছে মণ্ডপ সজ্জা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ির জাগ্রত কালীবাড়িগুলির মধ্যে অন্যতম দিনবাজার কালীবাড়ি, শহরের আদি কালীবাড়িগুলির মধ্যে একটি এটি। প্রতিবারের মতো এবারেও কালী মন্দিরের পাশেই দুর্গাপুজোর আয়োজন করা হয়েছে। দিনবাজার কালীবাড়ি দুর্গাপুজো কমিটির সম্পাদক পবন কুমার আগরওয়াল বলেছেন, দুর্গাপুজোকে কেন্দ্র করে ভক্তদের ভিড় জমে উঠেছে। পুজোয় অংশগ্রহণ করে অঞ্জলি দিচ্ছেন ভক্তরা। পুজোর 4 দিন ধরে ভোগের ব্যবস্থাও রাখা হয়েছে। মহাষ্টমীর ভোগের পাশাপাশি নবমীর দিন বৈষ্ণদেবীর ভোগের নিবেদনও করা হয় এখানে। আমাদের পূজা পার্বণ চলছে, ভক্তদের ভিড় আছে, পূজা দিতে আসছে, অঞ্জলি মঞ্জলির ব্যাপার আছে। কালকে এমন আমাদের একটা মহাভোগ হয় অষ্টমীতে, আমরা মোটামুটি ধরে রাখেন 1,500 লোককে খাওয়াই। প্লাস নবমীর একটা আমরা বৈষ্ণদেবীর ভোগ করতেছি, সেটা বিকালে করবো, সুজির হালুয়া করবো,
আলু ছোলা সবজি আর পুরি, প্রায় 3000 লোকের আমাদের টার্গেট আছে খাওয়ানোর। দেখা যাক মায়ের ইচ্ছা যেভাবে হবে। আর এছাড়া কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান? এটা তো আমরা সারা বছর দিন বাজারে করে করি আমরা তো, আর আমরা কিছু শাড়ি বন্টনগুলো করে দিই যে মায়ের এখানে আমাদের হয়, সে আমরা পরিদর্শকদেরকে আমরা শাড়ি বন্টন করি, 200 মতন শাড়ি থাকে আমাদের, এটা আমরা প্রতিবারই করি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। প্রতিবারের মতো এবারেও জলপাইগুড়ির ঐতিহ্যবাহী সুপ্রাচীন যোগমায়া কালীবাড়িতে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গেই নাটমন্দিরে ষষ্ঠী মায়ের বোধন থেকে শুরু হয়েছে পুজোর উপাচার। যোগমায়া কালীবাড়ির সম্পাদক অঞ্জন বন্দ্যোপাধ্যায় বলেন, ষষ্ঠীতে বোধন করে দুর্গাপুজো শুরু হয়েছে। পুজোর দিনগুলিতে ভোগের আয়োজনও রয়েছে। ডেঙ্গু এবং করোনা প্রতিরোধের জন্য ভক্তদের বিশেষভাবে সচেতন করা হচ্ছে। আমাদের তো ষষ্ঠী থেকে পুজো শুরু হলো, ষষ্ঠীতে বোধন করে পুজো আরম্ভ হলো এবং সপ্তমীতে পুজো হচ্ছে, ভোগ হবে সপ্তমীতে এবং সবার জন্যই ভোগ হচ্ছে, অষ্টমীতেও সবার জন্য ভোগ হবে এবং নবমীতেও সবার জন্য ভোগ হবে। তা আমরা সুষ্ঠু মতন যাতে পুজোটা হয় তার জন্য সর্বতোভাবে চেষ্টা করছি এবং ডেঙ্গু প্রতিরোধ ও করোনা প্রতিরোধের জন্য মানুষকে সচেতন করা হচ্ছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, শুনে থাকুন। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতা সৃষ্টি দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদ জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। নতুন রূপে নতুন সাজে এবার শহর জলপাইগুড়ির চিরপরিচিত প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুম। সকল প্রকার কিচেন চিমনি, অত্যাধুনিক সকল প্রকার মডেল সুলভ মূল্যে মিলবে এখানে। এখানে বিভিন্ন জেনারেশনের কিচেন চিমনি ছাড়াও রয়েছে ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজও। প্রতিটি প্রোপেলো কিচেন চিমনি কেনাকাটায় রয়েছে হেভি ডিসকাউন্ট, পাবেন এক্সচেঞ্জের সুবিধা ও ইসি ইএমআই এর সুযোগও। প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ছাড়ের সুযোগ এবং লাইফটাইম ওয়ারেন্টি। তাই দেরি না করে আপনার প্রিয় রান্নাঘরকে মনের মতো করে সাজাতে আজই চলে আসুন প্রোপেলোর এক্সক্লুসিভ শোরুমে। আমাদের ঠিকানা প্রোপেলো, উকিলপাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832026964 এই নম্বরে। মন চাইছে প্রকৃতির কোলে হারিয়ে যেতে? তবে আজই শহরে ব্যস্ততাকে গুডবাই জানিয়ে চলে আসুন সানসিটি রিসর্টে। এই রিসর্টে রয়েছে অ্যাডভেঞ্চার এবং কমফোর্টের পারফেক্ট ব্লেন্ড। রয়েছে পর্যটকদের জন্য সুন্দর থাকার ঘর। এখানকার রেস্তোরাঁয় পাবেন সুস্বাদু খাবার। রয়েছে কনফারেন্স হল, ব্যাংকোয়েট হল, সুইমিং পুল সহ একাধিক সুবিধা। সানসিটি রিসর্ট, ঠিকানা নিয়ার গুরুমারা ন্যাশনাল পার্ক, অপোজিট লাটাগুড়ি স্টেশন, পিন 735219। ফিরে এলাম বিরতির পর। সবাই এখন পূজায় আনন্দ করছে, প্রাথমিক চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন। এই ধরনের ঘটনা রাজ্যের জন্য লজ্জার। জলপাইগুড়িতে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে এইভাবেই তোপ দাগলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাশাপাশি বিখ্যাত জাদুকর পিসি সরকার প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছেন, পিসি সরকারকে কেন রাজ্য শো করতে দিচ্ছেন না তা খতিয়ে দেখা উচিত। এটা তার ব্যক্তিগত মত, উনি তো বহুদিন আমাদের দলের সাথে কোনো সম্পর্ক নেই। তো উনি তার সাথে এটাও বলেছে ওনার পছন্দের লোক হচ্ছে নরেন্দ্র মোদী এবং ওনাকে পশ্চিমবঙ্গে শো করতে দেয়া হয় না। তো এখন ওনাকে কে শো করতে দেয় না, এটা হচ্ছে সব থেকে বড় কথা।
এদিন জলপাইগুড়ির দিশারি ক্লাবের সামনে বিজেপির স্টলের উদ্বোধন করতে আসেন সুকান্তবাবু। সেখানে এসেই এমন মন্তব্য করেন তিনি। দেখুন, এটা আমাদের জন্য লজ্জার বিষয়, যেখানে আমরা এই আলোক উজ্জ্বল পুজোর মধ্যে ঘুরে বেড়াচ্ছি, মায়ের মাতৃবন্দনা করছি, মা এসেছেন আমাদের মধ্যে, সেই সময় আমাদেরই মতনই কিছু মানুষ তারা রাস্তার ধারে বসে আছে, তারা চাকরি পাননি, তাদের যোগ্য চাকরিটা কেউ চুরি করে নিয়েছে বলে কিছু চোরেদের জন্য, এবং সেই চোরেরা আবার বুক ফুলিয়ে মায়ের প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়াচ্ছে, সেজে গুজে, কেউ কেউ আবার নাচছে না পিটির মতো। তো এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়, আশা করি মা আশীর্বাদ করবেন আমাদেরকে, আমরা এই লজ্জা বাংলার দূর করতে পারব। জলপাইগুড়ি শহরের খ্যাতনামা পুজো কমিটিগুলির মধ্যে অন্যতম জলপাইগুড়ি তরুণ দল ক্লাব ও পাঠাগারের পুজো চলতি বছর এই পুজো 63তম বছরে পদার্পণ করেছে। এবারে তরুণ দল ক্লাবের থিম নারী শক্তি। 15 লক্ষ টাকা বাজেটের এই পুজো বিশেষ দর্শনার্থীদের আকর্ষণ করেছে। পুজো উদ্যোক্তাদের দাবি, এবারের পুজো আগের তুলনায় কিছুটা ছোট হলেও দর্শনার্থীদের নজর কাড়ছে। দেশের রাষ্ট্রপতি একজন নারী, রাজ্যের মুখ্যমন্ত্রীও তাই, তাই নারী শক্তিকে তুলে ধরার জন্যই মণ্ডপ সজ্জায় বিশেষ উদ্যোগ। জলপাইগুড়ি শহরের তরুণ দল পুজো কমিটির মণ্ডপে প্রতি বছর ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। এবারেও তাঁদের প্যান্ডেল সকলের পছন্দ হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। 2 বছর আমরা কিচ্ছু করতে পারিনি, খুব ছোট করে নিয়ম রক্ষা আমরা করেছি, এবার আমরা নতুন উদ্যোগে আমরা আবার শুরু করলাম। তা আমাদের এবারের পুজোটা হচ্ছে নারী শক্তির উপরে আমরা পুজোর থিমটা আমরা করেছি, এবং আমাদের পুজোর দেখুন জলপাইগুড়ি জনসাধারণের সবসময় সারা বছর ধরে মুখিয়ে থাকে যে তরুণ দলের দুর্গাপূজা আমরা যাব, তরুণ দলের দুর্গোৎসব আমরা দেখব, তরুণ দলের প্রতিমা আমরা দেখব, এটা না দেখলে অসম্পূর্ণ থেকে যাবে। জলপাইগুড়িতে দুর্গাপুজো মানেই তরুণ দল, শেষ কথা তরুণ দল, তরুণ দলে না আসলে পুজোটা কিছুতেই সম্পূর্ণ হবে না জনসাধারণের কাছে। প্রচুর জনজন আর কি অবস্থা, কালকের থেকে তো এখানে মানে হাজার হাজার দর্শনার্থী আসবে, 15 লক্ষ টাকা বাজেট ছাড়িয়ে যাবে, ওটা তো পারবো না আমরা। ষষ্ঠী থেকেই সাড়ম্বরে চলছে নানা রকম বারোয়ারির পুজো প্যান্ডেল হপিং এবং সেই সঙ্গেই দুর্গাপুজো। পাণ্ডাপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এই বছরের থিম সাত পাকে বাঁধা। এই বছর এদের পুজো 94তম বর্ষে পদার্পণ করেছে। এবারে এই ক্লাবের বাজেট প্রায় 12 লক্ষ টাকা, এমনটাই খবর উদ্যোক্তাদের পক্ষ থেকে। কুলো, প্রজাপতি, টোপর, ছোট বড় গাট কৌটো, ময়ূর, বউ পুতুলের পুতুল এবং নানা রকমভাবে মঙ্গলশ্রী জিনিসপত্র দিয়ে তৈরি হয়েছে মণ্ডপের অন্দর এবং বাহির সজ্জা, যেখানকার থিম সাত পাকে বাঁধা, অর্থাৎ বিয়ে। মূলত মণ্ডপ সজ্জায় ব্যবহার করা হয়েছে কাঠের উপরে অসাধারণ কারুকার্য, সোলার কাজ, প্রজাপতি, গ্রাম বাংলার নানা ধরনের কাজ। এবার আমাদের মূল থিম সাত পাকে বাঁধা। সাত পাকে বাঁধা মূলত যেটা বলতে আমরা যেটা বুঝি যে বিয়ের সাত পাকে বাঁধা, সেখান থেকেই আমরা তুলে ধরেছি। সাত পাকে বাঁধার একটি মানে হলো মিলন। তো আজকের এই বিশ্ব শান্তি অশান্তিতে যে চলছে, যে মানুষে মানুষের হানাহানি চলছে, মানুষে মানুষের ভেদাভেদ চলছে, সেটাকেই যাতে দূর করে মানুষ যাতে একে অপরের সাথে পারস্পরিক মিলনে আবদ্ধ হয়, সেই মিলনকে উপস্থাপন করতে এবার আমাদের থিম নেওয়া হয়েছে সাত পাকে বাঁধা। বাজেট এবার 12 লক্ষ টাকা। মনে হচ্ছে এবার আগামী বিগত 2 বছরে যে আমরা কোভিড পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, সেই অবস্থায় আমরা জৌলুসিনে একটা পুজো করেছিলাম মোটামুটি সামঞ্জস্য বজায় রেখে, তো সেখান থেকে উঠে এসে আমরা এবছর একটা বাজেটে এসেছি। আবার আশা করি উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িবাসীকে আমরা একটা ভালো পুজো উপহার দিতে পারলাম। পুজোর আনন্দে মাতোয়ারা সবাই, কমবেশি সকলেই পুজোর সময় ভালো খাবার খেতে অভ্যস্ত। কিন্তু শহরের রিক্সা চালক, ভ্যান চালক এবং মানসিক ভারসাম্যহীন ভবঘুরেরা সেই আমেজ থেকে বঞ্চিত থাকেন। আর তাদের কথা ভেবেই প্রতি বছর সপ্তমীর দিন এগিয়ে আসেন মালদার বিখ্যাত সমাজসেবী উৎপল গুহ বিশ্বাস। জলপাইগুড়ি শহরের স্বেচ্ছাসেবী সংস্থা গ্রিন জলপাইগুড়ির মাধ্যমে প্রতি বছর আয়োজন করেন খাবার বিতরণ কর্মসূচি। এদিন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে উৎপল গুহ বিশ্বাসবাবু তাদের হাতে তুলে দিলেন ফ্রাইড রাইস, চিকেন এবং জলের বোতল। আলাদা স্বাদের খাবার পেয়ে খুশি রিক্সা চালক, ভ্যান চালক এবং ভবঘুরেরা।
খাবারের প্যাকেট পাওয়া থেকে বঞ্চিত হননি কর্তব্যরত পুলিশ কর্মীরা। টোটো চালকরাও একই সঙ্গে সামিল। সংস্থার পক্ষ থেকে তাদের হাতে তুলে দেওয়া হয় ফ্রাইড রাইস, চিকেন এবং জলের বোতল। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানিয়েছেন, পুজো কম বেশি সকলেই আমরা ভালো খাবার খেতে অভ্যস্ত, পুজো ঘুরতে অভ্যস্ত, কিন্তু শহরে রিক্সা চালক, ভ্যান চালক, টোটো চালক থেকে শুরু করে কর্তব্যরত পুলিশ অফিসার, যদিও পুলিশ অফিসারদের সক্ষমতা আছে কিন্তু বাকিদের এবং মানসিক ভারসাম্যহীন ভবঘুরেরা এই ভালো খাবার থেকে বা পূজার স্পেশাল খাবার থেকে বঞ্চিত হয়, তাদের কথা চিন্তা করে গ্রিন জলপাইগুড়ির উপদেষ্টা মণ্ডলীর সদস্য তথা মালদায়ের বিখ্যাত সমাজসেবী মাননীয় উৎপল গুহ বিশ্বাস মহাশয়ের অর্থ সাহায্যে প্রতি বছরের মতো এবছরও আমরা শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রিক্সা চালক, টোটো চালকদের, ভবঘুরে মানসিক ভারসাম্যহীনদের এবং ভ্যান চালকদের পাশাপাশি পুলিশ কর্মীদেরও আমরা আজকে ফ্রাইড রাইস, চিকেন এবং জলের বোতল তুলে দিচ্ছি। এছাড়াও আমরা রাজবাড়ি পাড়া নিসমাট এলাকার দুঃস্থ মানুষদের জন্য আজকের এই পুজো স্পেশাল খাবারের ব্যবস্থা করেছি, তাদের হাতে আজকে আমরা খাবার তুলে দিব। পুজো সকলে ভালো কাটুক এই প্রার্থনা করছি। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। আজ গান্ধী জয়ন্তী জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে পালিত হল বাবুজির 153তম জন্মদিবস। জাতীয় পতাকা উত্তোলন করলেন পুরপ্রধান পাপিয়া পাল। অনুভব হোমের আবাসিকদের জন্য জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। আবাসিকদের নিয়ে পুলিশের গাড়িতে করে ঘুরতে দেখা গেল জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দুলাল দেবনাথকে। পুজোর আনন্দধারায় মাতোয়ারা 8-80, কোথায় কোন পুজো নজর কাড়ল দর্শকদের, এক নজরে পুজো হবে। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই, পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।